আসসালামু আলাইকুম, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কোনো ভ্লগ নয়, আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, কিছু কথা শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে, কিছু কথা, মনের কিছু ভাব প্রকাশ করতে এসেছি আর কিছু মনের কিছু কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে, তোমাদের কাছে। কারণ আমার পরিবার এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, তোমাদের দোয়া আশীর্বাদ নিয়ে আস্তে আস্তে করে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো মানুষের তো জীবনযাত্রার মধ্যে এমনও কিছু থাকে, তো ধরো ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ কষ্ট, তো সবগুলো, এই সবগুলোই তো আমরা যারা ব্লগার আছি, যারা ইউটিউবার আছি, তোমাদের কাছে শেয়ার করি, সাধারণ মানুষের কাছে, যারা আমাদের পরিবার এখন এই মুহূর্তে। ইউটিউবের পরিবারও আমাদের একটা বাড়ির পরিবারেরই মতো বলবো না, পরিবারই তো, ছোটোখাটো অনেক বড়, অনেক ছোটো ছোটো খুশি দুঃখ সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে যাই আমরা। তো ঠিক সেই রকমই একটা নিজের চোখে এইমাত্র দেখে এলাম, দেখে এসে তারপরেই তোমাদের সঙ্গে 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 কথাটা শেয়ার করতে বসলাম। কারণ জানি আমি ঠিক যেমন আমার তোমরা যেরকম দর্শক, ঠিক তেমন আমি তরিস ব্লগে তরির কথা আজ বলতে এসেছি। তো তরির তো অনেক ফ্যান, অনেক বড় ব্লগারও, তো ঠিক তাই আর কি, তরিকে নিয়ে আজকে কিছু বলতে এসেছি আমি। তো তরিকে আমি রেগুলার ফলো করি, ওর ভিডিও দেখতে আমার ভালো লাগে, ও ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ডেইলি রুটিন শেয়ার করে, তো ভালো লাগে। আমি দেখি মানে মোটামুটি সময় পেলে নিজেও ভিডিও টিডিও করি, বুঝতেই পারছো, একটু হয়তো সময় হয়তো আগে যেরকম পেতাম এখন সেরকম ভিডিও দেখার সময় পায় না, তবু আমি মোটামুটি রেগুলার দেখার চেষ্টা করি। কিছু কিছু আছে, কিছু কিছু ইউটিউবার আছে যাদের ভিডিও আমি রেগুলার দেখি, এটা অস্বীকার করার কিছু নেই, আমি দেখি। তো যাই হোক, তরি প্রথমেই তোমাকে আমি হাত জোর করে কি বলবো, নমস্কার করছি এবং তোমাকে স্যালুট করছি আমি। আর তার একটাই কারণ যে তুমি তোমার জীবন্ত মা লক্ষ্মীকে পুজো করেছো। তো বেশ কিছুদিন হয়ে গেল ভিডিওটা ছেড়েছো, কিন্তু আমার দেখা হয়নি, সেরকমভাবে সময় পাইনি দেখতে। তো ভিডিওটা আমি আজকে দেখলাম, তো দেখে আমার সত্যি এত ভালো লাগলো যে মানে কি বলবো, বলে বসাতে পারবো না তোমাদেরকে। তো আমি বেশ কিছু এরকম এই রিলেটেড ভিডিও আরও কিছু দেখলাম, যেগুলো হচ্ছে কি, অনেকেই তোমাকে নিয়ে সমালোচনা করেছে যে তুমি একটা ঠাকুরের, তুমি সম্ভবত তোমার ভিডিওতে দেখলাম তুমি ডিসিশন নিয়েছিলে যে এবছর তুমি কোনো মূর্তি পুজোই করবে না, তুমি তোমার যে বাড়ির মা লক্ষ্মী, তোমার ছোট্ট ফুটফুটে চিনি মা, যে তোমার এখন এই মুহূর্তে তোমার বাড়ির লক্ষ্মী, তুমি সেই বাড়ির লক্ষ্মীকে তুমি পুজো করবে, কোনো মূর্তি পুজো করবে না। হ্যাঁ সত্যি এই ধারণা, তোমার যে মনের ভাব, এই যে তোমার চিন্তাভাবনা, অনেক বড়, অনেক বড় মনের মানুষ তুমি। আর তো এটা নিয়ে পরে আসছি, যেটা বলে নিই সেটা হচ্ছে কি, যে সমালোচনাগুলো অনেকগুলোই দেখলাম, যেগুলো অনেকেই দেখলাম যারা খুব এরকম বলবো না যে তোমাদের তোমাদের মনটা খুব নিম্ন এরকম আমি বলবো না, তবুও বলছি যে কি করে এই একটা বাচ্চাকে নিয়ে তোমরা এরকমভাবে সমালোচনা কি করে করতে পারলে, জানি না তোমাদের মানসিকতা এখনও কেন সেই পুরনো যুগে পড়ে আছে, তোমরা কেন এখনও পর্যন্ত এই সমাজের সঙ্গে, যত আরও বেশি উন্নত হচ্ছে সমাজটা, তোমাদের মনটাকেও সেরকম উন্নত করো তবেই না। আর বেশিরভাগ যারা সমালোচনা করছো তারা কিন্তু প্রত্যেকে মেয়ে, আর এটাই সবথেকে বেশি অবাক লাগার একটা কথা, যে তুমি নিজে মেয়ে হয়ে একটা মেয়েকে যখন সে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করছে, সেটাকে তোমরা মেনে নিতে পারছো না কেন? একটা মূর্তি পুজো, তোমরা মূর্তি পুজোকে বেশি মানে ইয়ে দিচ্ছ, আরও বেশি করে গুরুত্ব দিচ্ছ, কিন্তু যে একটা ওই 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 মা লক্ষ্মী জ্যান্ত যেটা বসে আছে, যাকে তোরই পুজো করলো, সমস্ত রকম রীতিনীতি মেনে সে তার মেয়েকে পুজো করলো, এমনকি তার বাবা পায়ে মানে মাথা দিয়ে প্রণাম, যেমন তোমরা যেরকমভাবে করে থাকো আর কি। তো খুব ভালো লাগলো দাদা, মনোদাকেও আমার অনেক মানে মন থেকে অনেক সম্মান দিলাম, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা জানালাম, যে আপনি একজন মেয়ের বাবা হয়ে যে মেয়েকে এতটা বড় একটা জায়গা দিলেন, সত্যি এখনকার যখন দেখি এখন নিউজ বিভিন্ন রকম জায়গায় মুখোমুখি হইতো, যে কত মেয়েদেরকে রাস্তায়, মেয়ে হয়ে জন্মেছে বলে রাস্তায় ফেলে দেওয়া হয়, ছুঁড়ে আস্তাকুড়ের মধ্যে পড়ে থাকে, কত মেয়েরা তো প্রায় শুনছি যে শ্বশুরবাড়িতে ঝলসে মারা গেছে। ঠিক এই সিচুয়েশনের মধ্যে যখন দেখছি যে একটা জীবন্ত লক্ষ্মী মেয়েকে যারা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করছে, সত্যি সত্যি এখন মনে হচ্ছে যে না, এই মনে হয় কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু এইরকম চিন্তাধারার মানুষের জন্য পৃথিবীটা আজও বেঁচে আছে, আজও ভালো মানুষ আছে পৃথিবীতে কিছু। তো সত্যি
মনোদা আর তরি তোমাদের দুজনকেই বলছি, তোমরা কিন্তু সত্যি বাবা মা হিসাবে কিন্তু একদম পারফেক্ট। যে মেয়ে অনেকেই দেখি মেয়ে হয়েছে মানে একটু মনের মধ্যে যেন কিন্তু বোধ একটু মনো একটা মানে মনের মধ্যে একটা খারাপ লাগা যে মেয়ে হয়েছে, পুত্র সন্তান কেন হলো না, এখনো এগুলো তো লক্ষ্য করা যায়। কিন্তু তারই মধ্যে তোমরা যে ভিডিওটা করেছো সত্যি অতুলনীয়। আর যারা সমালোচক আছো এইটাকে নিয়ে, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে অনেক 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 বাজে বাজে কথা বলেছো যে তোমরা তরি তুমি এরকম করতে পারলে, তুমি পাথরের মূর্তিকে বললে যে পাথরের মূর্তি আমি পুজো করবো না, এবার আমি আমার মা লক্ষ্মীকে পুজো করবো, এইরকম তোমার চিন্তাধারা তুমি এত নিচ, না নিচ তোমরা যে তারা তোমরা এই জিনিসটাকে খুব নিচভাবে দেখেছো, কারণ তোমাদের চোখ এবং তোমাদের মাইন্ড দুটোই খুব নিচ, সেই জন্য তোমরা ভিডিওটাকে এইভাবে দেখেছো। আমি তো বলবো ভিডিওটা ভালো করে দেখো, একটা মেয়ে হিসেবে দেখো। হ্যাঁ, আর ওই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা একবার ভাবতে পারছো না? তোমারও তো নিশ্চয়ই বাড়িতে কন্যা সন্তান আছে, তো কন্যা সন্তানকে যদি এখনও বোঝা ভাবা হয় তো সে জায়গায় তোমরা সবাই যারা আছো অনেকেই এখন কন্যা সন্তানকে বোঝা ভাবে, কিন্তু তোরই সেটা প্রমাণ করে দিল যে না, কন্যা সন্তান কোনো বোঝা নয়, কন্যা সন্তান সত্যিকারেরই বাড়ির মা লক্ষ্মী। বাড়িতে যখন প্রথম কন্যা সন্তান সন্তান জন্ম হয়, আমরা আমাদের মুসলিম ধর্মে, আমাদের ইসলাম ধর্মে আছে যে কন্যা সন্তান ঘরে যদি প্রথম হয়, প্রথম যার কন্যা সন্তান হয় তার ঘরে আল্লাহ রহমত আসে, এরকম আমাদের আছে। ঠিক তোমাদেরও তাই, তোমাদেরও হচ্ছে কি মা লক্ষ্মী ঘরে আসেন, কন্যা সন্তানকে এরকমভাবে অবজ্ঞা এরকমভাবে করো না, এরকম কোনোদিনও করবে না, কারণ আজকাল মেয়েরা আর কোনোভাবেই পিছিয়ে নেই, সেটা তো বুঝতেই পারছো যে মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নেই। একটা ছেলে ঠিক যা যা করে দেখায় এখন কিন্তু মেয়েরা ঠিক সেইগুলোই করে দেখাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন তো আমরা পুরোনো যুগের মধ্যে নেই, এখন তো সবাই তালে তাল মিলিয়ে ঘুরছে। এটাও বলো তো, যারা তোমরা ইউটিউব করছো, ইউটিউব কেন, শুধুই কি টাকা ইনকাম করার জন্য? না, মেয়েদের একটা আইডেন্টিফাই অবশ্যই প্রয়োজন, পরিচিতি একটা অবশ্যই প্রয়োজন। অনেকেই আছে শুধুমাত্র ইউটিউবে এই জন্য, এই প্ল্যাটফর্মে আছে যে তাদের নিজের একটা পরিচিতি, হ্যাঁ, নিজের আইডেন্টিফাইটা করার জন্য, শুধুমাত্র ইউটিউবে আসায় যে টাকা ইনকামের জন্য, অন্তত আমি এটা মানি না, যারা মানো তারা তো মানো। তো যাই হোক তোরি, আমি ফেসবুকে তোমাদের পেজ আমি দেখি, ফলো করি, তো আজকে একটা অন্যরকম জিনিস দেখলাম যে একটা একটা নিউজ চ্যানেলে তোমার মেয়েকে তুমি যে পুজো করিয়েছো সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো সত্যি খুব ভালো লাগলো যে এটা দেখে আরও কিছু মেয়েরা যারা আমরা আছি তারা তোমাদের কাছে শিখবো, তোমার কাছে শিখবো যে মেয়ে মানে বোঝা নয়। আর তোমাদের মতো, তোমাদের মতো যে এরকম বাবা মা যদি ঘরে ঘরে থাকে, প্রত্যেক মেয়েকে যদি বাবা মায়েরা লক্ষ্মী বলে সাদরে গ্রহণ করে নেয় মেয়েদেরকে, তাহলে কোনো বাবা মার কাছে মেয়েরা আজ থেকে আর বোঝা হবে না। তো ঠিক আছে, চলো বেশি কথা আর বলবো না, শুধুমাত্র তোরই তোমাকে আমি ধন্যবাদ এবং স্যালুট জানাতে এসেছিলাম, একটা মানে অন ক্যামেরা তোমাকে আমি স্যালুট জানাচ্ছি যে সত্যি ভাই তুমি পেরেছো, একদম হ্যাটস আপ, তুমি সত্যিই পেরেছো যে সবার কথা বাদ দিয়ে, হ্যাঁ, সবার অনেক রকম সমালোচনা সব কিছু কাটিয়ে উঠে তুমি যে জিনিসটা করে দেখিয়েছো অন ক্যামেরা, তার জন্য তুমি সার্থক। আর এটা দেখো, তুমি ফেসবুকে দেখতেই পেলে যে নিউজ চ্যানেলে তোমার এইটাকে, এই তুমি যে মেয়েকে পুজো করেছো সেটা সবাই, প্রত্যেক মানুষ খুশি আজকে যে তুমি মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়েছো। তো চলো, আজকে সমালোচনা যারা করেছিল, তুমি কদিন আগেই ভিডিওতে দেখলাম বলেছো, খুব মন খারাপ নিয়ে বলেছো যে আমার মেয়েকে নিয়ে এরকম ধরনের তোমরা বলতে পারছো, আজ আমি মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করেছি বলে তোমরা এত কিছু কথা বলছো। তো পাথরের মূর্তিকে পুজো করলেই কি ভগবানের সান্নিধ্য পাওয়া যায়? জানি না, আমার মনে তো এই প্রশ্নটা আছে, তো তোমাদের কাছে যদি উত্তর থাকে আমাকে দিও। সত্যিকারেরই আজকে খুব বলতে ইচ্ছা করছে যে এত তোমরা সমালোচনা করেছো যে মাটির প্রতিমা মূর্তি মূর্তি পুজো না করে তুমি জানত তোমার মেয়েকে পুজো করছো, খুব বাজে, খুব মানে নিজ মানসিকতা। তাহলে বলতো যে সত্যিকারের কি পাথরের মূর্তিকে পুজো করলেই কি সমস্ত মনের বাসনা তোমার পূরণ হয়ে যায়, বা তুমি ভগবানের সান্নিধ্য লাভ করে ফেলো, বা তুমি যে খুব ভগবানের মানে খুব প্রিয় আর তুমি খুব সম্মান করো, খুব শ্রদ্ধা করো, মন থেকে পুজো করো, সেটাও কি প্রকাশ পেয়ে যায় মূর্তি পুজো করলেই? তাহলে কেন গো যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটার অর্থটা তাহলে কি? এটাই তো আমার আজকে প্রশ্ন রয়ে গেল মনের মধ্যে। তাহলে এই কথাটার কি কোনো অর্থ নেই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর? ভালো করে একটু ভেবে দেখে তো এই কটা কথার লাইনটা একটু পারলে একটু ভালো করে বুঝে নিও। তো চলো আর বেশি কথা বলবো না, টাটা, আল্লাহ হাফিজ।